স্বভাব ভীষণ দুষ্ট, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। আজকেই সব কামাই করে ফেললো। ও ও শোনো বাচ্চারা, এই আজকে ইতিহাসের স্যার ছুটি নিয়েছেন বুঝলে, তাই আমি এলাম ওনার ক্লাসটা নিতে। পারবো তো কে জানে। এই শোন, তোরা সব ঠিকঠাক এই এই পড়াশোনা টড়াশোনা সব করছিস তো দেখিস বাবা? হ্যাঁ স্যার। ও হো হো, বেশ বেশ বেশ, বাহ খুব ভালো। কেলটু বলো তো শোনা, আমাদের বাবর কত সালে জন্মগ্রহণ করেন আর কত সালে মারা যান? স্যার, বাবরের জন্মমৃত্যুর কোনো সাল তো ইতিহাস বইয়ের পাতায় নেই। কিছুই দেওয়া নেই ইতিহাসের পাতায়। আচ্ছা, এটা কি লেখা নেই? মর্কট কথাকার, লেখা যদি না থাকে তাহলে এটা কি? এটা কি তোর জন্মের হিসেব? ওটা বাবরের জন্মমৃত্যুর সাল স্যার, আমি ভেবেছিলাম ওটা বাবরের টেলিফোন নাম্বার। কেলটুদা মনে হচ্ছে এবারেও গাড্ডু মারতে চলেছে। অনেক তো হলো, আর কেন কেলটুদা, তুমি তো গঙ্গারামকেও হার মানাবে দেখছি। এটা কি, এটা টেলিফোন নাম্বার? বাবরের টেলিফোন নাম্বার? হ্যাঁ, ক্রিং ক্রিং বাবর, হ্যালো বাবর। হ্যাঁ, এই বাবর কবেকার লোক রে। হ্যাঁ, কত ছাড়া মোরকট। না স্যার, মানে মানে আপনি তো জানেন স্যার, আমি ইতিহাসে না বরাবরই একটু কাঁচা। আর কবে পাকবে বাবা? আরে দাঁড়া দাঁড়া, মাথার চুলগুলো আগে পাকুক তারপর। তাহলে তুই পাকা কোন সাবজেক্টে? আপনি জেনারেল নলেজ ধরুন স্যার। জেনারেল নলেজ? হ্যাঁ, খুব ভালো খুব ভালো। কি বলি কি বলি বাবা, আমি সব বলি যাচ্ছে, কি বলি? আচ্ছা আচ্ছা, বল দেখি বল দেখি, আমাদের এই গঙ্গা নদীর আরো দুটো নাম কি কি? গঙ্গার অন্য দুটো নাম মানে, গঙ্গা তো গঙ্গা তো নদী স্যার। বল গঙ্গার অন্য দুটো নাম বল 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 বল। এ তো খুব সহজ স্যার, গঙ্গার আর দুটো নাম হচ্ছে যমুনা আর সরস্বতী। গঙ্গা? হ্যাঁ হ্যাঁ, গঙ্গার দুটো নাম যমুনা আর সরস্বতী? হ্যাঁ, ই বাবা, হ্যাঁ এই তথ্য তুই পেলি কোন বইতে? কেন স্যার, ওই সুজাতা সিনেমায় আমি নিজে দেখেছি স্যার, গঙ্গা যমুনা সরস্বতী। যা ভেবেছি, আজকাল তাহলে এই সব হচ্ছে? হ্যাঁ এই সব হচ্ছে, গঙ্গা যমুনা সরস্বতী, হ্যাঁ সুজাতা সিনেমা। আজকে সারাদিন তোর খাবার বন্ধ। আজ লাঞ্চের মেনুতে স্পেশাল মটন কাবাব ছিল। হ্যাঁ, কি আর করা যাবে, স্যারের আদেশ তো আর অমান্য করা যায় না। কেলটুদার ভাগেরটা না হয় আমরাই ভাগ করে নেব। আচ্ছা, আমারও দিন আসবে, তখন মজা দেখাবো। আচ্ছা বাছারা, এই আজকে এই পর্যন্তই থাক, বেশি হলে আবার আমি ভুলে যাবো। চেঁচামেচি না করে একে একে ভালো করে ক্লাসরুম থেকে সব বেরোবি, ঠিক আছে তো? হ্যাঁ, তার আমি বেরোই। স্যারের এটা ভারী অন্যায়, কি বল ফোনকে? অন্যায় তো বটেই, আলবাত অন্যায়, কি
কিন্তু কি করি বলো কেলটুদা, তুমি তো জানো স্যারের আদেশ। মেলা বকবক করিস না তো, তোরা তোদের কাজ করবে যা। কেলটুদার মেজাজটা বড্ড গরম রে ফোনতে, চল চল আমরা কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ তাই পড় তাই পড়। তাতে সাপ তো মরেই না, উল্টে লাঠিটাই ভেঙে যাবে। যেখানেই যাচ্ছি হতচ্ছাড়া দুটো যেন মাটি ফুঁড়ে এসে যাচ্ছে। দূর ছাই পড়াশোনাটা যে কে বার করেছিল কে জানে, জানতে পারলে না দিতাম দুটো টিকা। বাবার কবে কি করেছিল, শাহজাহানের কবে টাইফয়েড হয়েছিল, দূর দূর এসব কি মনে রাখা যায়? অবশেষে মুক্তি মুক্তি। ওই ব্যাটা মোটকু মাস্টারটার জন্য জেলে যেতে হয়েছিল, এবারে কায়দা করে ওর সব টাকা ফাঁকা না করেছি তো আমার নাম চেদিলাল নয়। নন্টে ফোন্টে নন্টে ফোন্টে নন্টে ফোন্টে। নন্টে ফোন্টে Nonte Fonte Nonte Fonte এই ব্যাপারে বোর্ডিং এর ওই প্যাকলা উচ্চবুক ছড়াটা আমাকে সাহায্য করতে পারে, যেভাবেই হোক ওটাকে হাত করতে হবে, আগে একটু মেকআপের দরকার। ওরা তো এইদিকেই এলো বলে মনে হচ্ছে। আরে ফেরিওয়ালাটা আমাদের ডাকছে বলে মনে হচ্ছে না, আমাদের ডাকছেন। আরে হ্যাঁ কি ব্যাপার কি? হ্যাঁ তোমরা বোধহয় যে দুজনকে খুঁজছ তারা ওই গ্রামের মধ্যে লুকিয়ে আছে। ও তাই বুঝি। আপনার কাছে দেখছি অনেক রকম মজার জিনিস আছে, আমাদেরকে দুটো গন্ধ বোমা দিন। এই ফেলছি প্যাঙা। ও আর করবি আর করবি আর লুকিয়ে থাকবি, দেখ দেখ মজা দেখ। এইবার ব্যাটারা মালুম পাবে যে ওরা কার পেছনে লেগেছে। ব্যাটা প্যাঙার সঙ্গে যুক্তি করে আমাদের হেনস্থা। ঠিক আছে আমরাও দেখে নেব। নন্টে ফন্টে কি দারুণ পেঁচে ফেলা গেছে কেলটুদা, কি বলো? সে আর বলতে, চল এইবার দেখি ব্যাটারা গেল কোথায়। যাবে আর কোথায়, আছে হয়তো এদিক সেদিকে। নে প্যাঙা, চোখ কান ভালো করে খোলা রাখ, ওরা নিশ্চয়ই আমাদের জন্য ওয়েট করবে। সে আর বলতে কেলটুদা। আরে সেই ফেরিওয়ালাটা না? হ্যাঁ কেলটুদা সেই লোকটাই তো বটে। চল চল দেখি প্যাঙা এইবারে ব্যাটা কি ইনফরমেশন দেয়। এই ছেলে দুটো ওই গাছে উঠে বসে আছে। পটি আপনি দু প্যাকেট চুলকানি চূর্ণ দিন, নাও গুলতিটা বের করো কেলটুদা। আমাদের কি বরাদ রে প্যাঙা, বিনি পয়সায়
একজন নজরদার ছুটে গেল, সঙ্গে আবার নাস্তানাবুদ করার নানা জিনিসের যোগানদারও। নে, ভুলতিতে চুলকুনি চূর্ণের প্যাকেটটা ঠিক করে লাগিয়েছিস তো? হ্যাঁ কেলটুদা। ভালো করে ছুটতে হবে কিন্তু। ওই দেখ, ওদের জামাগুলো দেখা যাচ্ছে। নে, অর্জুনের মতো ওটাকেই পাখির চোখ ভেবে ছুঁড়ে দে। রেডি, ওয়ান, টু, থ্রি। নজরদারির সাথে মজাদারি মাল যোগান দেবার জন্য ধন্যবাদ দাদা। আসলে তোমার মতো একজন ভালো ছেলেকে ওরা বিরক্ত করছে ভেবে আমি তোমাদেরই পক্ষ নিলাম। ও ধন্যবাদ দাদা। আমিও যদি কখনো আপনার কোনো উপকারে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। তাহলে এখন চলি, কেমন? বেটা উজবুকটাকে প্রায় বস করে এনেছি, আর একটু করতে পারলে। ও পরপর দুবার যে মুখ্যম দাওয়াই দেওয়া হলো না কেটুদা, আশা করি দ্বিতীয়বার ওরা আর আমাদেরকে ঘাটাতে সাহস করবে না। আর পেঙ্গাকে বলনি ওই গলিটায় খেলতে রেখেছি। ঠিক আছে, এবার আচমকা চড়াও হয়ে ওদের মজা দেখাবো, চল। আরে ওই ছেলে দুটো তো আবার লাঠি দিয়ে তেড়ে আসছে। চল চল, বল ফেলে দৌড় লাগাই। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। আশ্চর্য, আসার আগেই কিভাবে টের পাচ্ছে বলতো ফন্টে? আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা ওই বেটা ফেরিওয়ালাটা ওদের চল নয় তো? ফেরিওয়ালাটা হলেও হতে পারে, আগে কখনো ওকে এতল্লাটে দেখেছি বলে মনে হয় না। ওই বেটাই ওদের চল, কারণ আমরা যেখানেই লুকিয়েছি কাছাকাছি বেটাকে দেখেছি। ওর থেকে জিনিস নিয়ে কেলটো আর পেঙা আমাদের উপর ব্যবহার করেছে। চল তাহলে প্রথমে চরটাকে পাগড়াও করি। এই লাঠির ঘায়ে বেটা চরকে ঘর পাঠিয়ে ছাড়বো, চল তো। এখন আমাকে কে পায়? উজবুক দুটোকে হাত করেছি, এবার ওদের পাহাড়ায় রেখে আমার কার্যসিদ্ধি করতে হবে। এই যে দাদা, কি বলে যে ধন্যবাদ জানাবো আপনাকে। আরে আরে আরে, ধন্যবাদ জানাবার অনেক সময় আছে। শোনো কাজের কথা শোনো, তোমাদের ওই নাদুস নুদুস মার্কা স্যারটা, আরে আমার কিছু মালপত্র আটকে রেখেছে, আমি এই পেছনের জানলাটা দিয়ে ওগুলো নিয়ে আসছি। তোমরা কিছুক্ষণের জন্য একটু নজর রাখো, বুঝলে? বিপদ বুঝলে কিন্তু আমাকে সংকেত দিও। হ্যাঁ হ্যাঁ, সে আপনি নিশ্চিন্তে যান, আমরা এখানে পাহাড়ায় রইলুম। উজবুকগুলো জানে না যে আমি কি মাল আনতে যাচ্ছি। বিনয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে। না কি 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 ব্যাপার, গোবর্ধন বাবু স্বয়ং হঠাৎ কি মনে করে? আরে কদিন হলো একটা দাবি চোর ছেদিলাল জেল থেকে ছাড়া পেয়েছে, তারই নজরদারি করতে করতে আসিয়া পড়েছি। ছেদিলাল? হ্যাঁ, ওই সেবার যাকে পাকড়ে আপনাদেরকে হ্যান্ড ওভার করেছিলাম। হ্যাঁ, কি সপনাস, কি সপনাস! আমি এই মাত্র এই ব্যাংক থেকে টাকা তুলে এনে টেবিলে রেখে এলাম। এই বাবা, কি হবে?
একটু সাবধানে থাকবেন সুপারিনটেন্ডেন্ট সাহেব। সে আর বলতে, আমি এক্ষুনি যাই, এক্ষুনি যাই, এক্ষুনি যাই, আগে 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 টাকাগুলো আলমারিতে তুলে রেখে আছি। ওরে বাবা, ওরে বাবা, তোরে দি, ওই চল রে, ওরে বাবা চল রে হাঁটি। ওরে প্যাঙা, এই যে দেখি নন্টে ফোনটে, কেটে পড় কেটে পড়। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, হ্যাঁ এত গন্ডগোল কেন? আমার ঘরে জানলায় ওটা কে? আরে তো ওই চুটটা আছে, বিড়াই একবারে ছদ্মবেশ ধরেছে। কি সপনাস, কি সপনাস, এই সেরেছে রে, এই তো সেই চোরটা রে, ও ফেরিওয়ালা সেজেছিল। ট্যাঙা চুপচাপ বসে থা, স্যারের সামনে একদম বেরোস না, তাহলেই কিন্তু আমাদের ঘাড়ে দোষ আসবে। আরে নন্টুয়া ফন্টুয়া, তোমাদের জন্যই বেটা ধরা পড়লো, তোমরা থানায় চলে আসো। ছেদিলালকে ধরতে যে পুরস্কার আছে, ওটা তোমাদেরকে দিতে হবে তো। বাহ বাহ, খুব ভালো হয়েছে। এই যে বাবা নন্টে ফন্টে, শোন শোন শোন, তোদের তৎপরতায় তোরটা ধরা পড়েছে, এই চোর ধরা পড়েছে রে। হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরেরও মতো নাচ, এটা যাই হোক, চোর ধরা পড়েছে বুঝলি। তাই শোন, আমি আজকে তোদের এক সপ্তাহ স্পেশাল ছুটি মানে হলিডে মঞ্জুর করলাম। এটা একেবারে কেঁচিয়ে দিল, হতভাগা আমাদের বন্ধু সেজে নন্টে ফন্টেকেই কিনা স্পেশাল ছুটি পাইয়ে দিল। থানা থেকে টাকাটা আনতে চললাম কেলটুদা। ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের, মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের, সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে, মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফন্টে, 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 নন্টে ফন্টে।